হ্যালো সবাইকে, আবারও টেকনিক্যাল অ্যানালিসিস বাংলা তে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা প্রাইজেকশনের গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক হ্যামার নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ হ্যামার ক্যান্ডেলস্টিক? এ হ্যামার ইজ আইডেন্টিফাই বাই এ স্মল অর রিয়েল বডি, এ স্মল রেঞ্জ বিটুইন দ্য ওপেন অ্যান্ড ক্লোজিং প্রাইস অ্যান্ড এ লং লোয়ার শেডো। সাধারণত এটিকে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল স্টিক বলা হয়। আমরা জানি জাপানি ক্যান্ডেল স্টিক বা সংক্ষেপে শুধু ক্যান্ডেল স্টিক অনেক ধরনের হয়, তার মধ্যে বিশেষ এক ধরনের ক্যান্ডেল স্টিক হচ্ছে হ্যামার ক্যান্ডেল স্টিক, যা দেখতে এরকম। হ্যামার ক্যান্ডেল স্টিককে সাধারণভাবে বুলিশ রিভার্সাল ক্যান্ডেল স্টিক বলা হয়। একটি ডাউন ট্রেন্ডের পরে শেষ দিকে এসে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলে তখন আপট্রেন্ড শুরু হওয়ার একটি বিরাট সম্ভাবনা দেখা দেয়। আপনাদেরকে আমি কীভাবে ফরমেশন হচ্ছে দেখাচ্ছি। ওকে, হাতুড়ি অনেকে চিনেন, অনেকটা হাতুড়ির মধ্যে হয়। এই যে দেখুন, এরকম লং শেডো, এটা হচ্ছে সাপোজ, এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে লোয়ার শেডো বা লেজ, মানে প্রাইস নামতে নামতে এই জায়গায় ওপেন হয়েছে, নামতে নামতে এই জায়গায় নেমেছে, এরপরে আবার বায়াররা শক্তিশালীভাবে বাই করে এটাকে উপরে নিয়ে এখানে ক্লোজ করেছে। সো এই ধরনের প্যাটার্ন বা এই ধরনের ক্যান্ডেল স্টিক যখন ডাউন ট্রেন্ডের শেষে আসবে তখন এটি রিভার্সাল বা আপ ট্রেন্ডের একটি সূচনা হওয়ার বিরাট সম্ভাবনা থাকে। এই যে দেখুন, হ্যামার ক্যান্ডেল স্টিক গ্রিন অথবা রেড যে কোনো কালারের হতে পারে, তবে গ্রিন কালারটাকে অবশ্যই মোস্ট প্রিফারেবল, রেড হলেও কোনো প্রবলেম নেই। আমরা এখন চার্টে দেখব যে আমি ডিএসসি ইন্ডেক্সের একটি চার্ট ওপেন করেছি। এই যে দেখুন, আফটার ডাউন ট্রেন্ড হ্যামার, এটিও একটি হ্যামার, তো এটি হচ্ছে একদম পারফেক্ট, এটিকে হ্যামার বলা যায়। যে হ্যামার তৈরি হওয়ার পরে দেখুন মার্কেট কত সুন্দর একটি মুভ দিয়েছে। এই ভিডিওটি আসলে জাস্ট শুধু শেখানোর জন্য, অনেকে হয়তোবা শেখাতে চায় না বা এই ধরনের ভিডিও দেয় না, তবে এটি কি 100% কাজ করে? অবশ্যই না, টেকনিক্যাল অ্যানালাইসিস কখনোই 100% কাজ করে না, তবে সম্ভাবনা অনেক ভালো। সো আশা করি আপনারা এইভাবে যদি ট্রেড নেন আপনাদের প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।